স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। শেষ বেলায় আসরে নামলেন আইনজীবী, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ। একটা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরুণাভবাবু জানিয়েছেন যে ডিএ দিতে বাধ্য করা রাজ্য সরকারকে সেটা আইন অনুযায়ী বৈধ নয়। 1954 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে ডিএ দিতে রাজ্য সরকার বাধ্য নয়, তারপরে সেই রায়টাকেই আবার একটু অ্যাডিশন অল্টারেশন করে পরিমার্জন করে 2017 সালে সুপ্রিম কোর্ট আবার বলেছিল যে না, ডিএ দেয়া হবে কি দেয়া হবে না এটা রাজ্য সরকার বিবেচনা করবে, কিন্তু সরকারি কর্মচারীরা বলতে পারেন না যে ডিএ দিতে রাজ্য সরকার বাধ্য। এতদিন বাদে অরুণাভবাবু এই কথাটা বললেন। সঙ্গে তিনি এটাও বলেছেন যে রাজ্য সরকারের যে কৌশলীরা সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন, তারা যদি এই দুটো রায়ের কথা বলতেন তাহলে জল এত দূর গড়াতো না। এখন অরুণাভবাবুর একটা পরিচয় আছে, তিনি কংগ্রেস নেতাও, যদিও বিধানভবনে খুব একটা যান না, কিন্তু তিনি রাহুল গান্ধীর অনুগামী এবং রাহুল গান্ধীর একটা বিলিতি শিক্ষা আছে বলে তিনি যার পর নাই গর্ব অনুভব করেন। তিনি হচ্ছেন রেবেল। কিছুদিন আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যা ইচ্ছা তাই বলে আক্রমণ করেছিলেন, বলেছিলেন তিনি আইনকানুন জানেন না, এসব হয়েছিল। এবং জাস্টিস গাঙ্গুলির এজলাসে অরুণাভবাবুর সঙ্গে তার বিবাদ, সেটা কার্যত ভাইরাল হয়ে গেছে, হয়ে গেছিল, সেটা অনেক দিনের কথা। তারপরে একটা শান্তি এখন বিরাজ করছে, কিন্তু হঠাৎ করে অরুণাভবাবু এই কথাটা বললেন কেন? যারা এই মামলাটা করেছে, মূল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এরা আইএনটিইউসির একটা সংগঠন। কংগ্রেস নেতা সাংসদ প্রদীপ ভট্টাচার্য এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। প্রথমে স্যাট, তারপরে সিঙ্গেল বেঞ্চ, আবার স্যাট, তারপরে ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ কি বলল যে ডিএ সরকারি কর্মচারীদের দয়ার দান নয়, ডিএ হচ্ছে তাদের ন্যায্য অধিকার বা মৌলিক অধিকার। তাহলে কে সত্যি? মাননীয় বিচারপতিরা যখন রায় দিচ্ছেন তখন তারা নিশ্চয়ই জানেন সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে এই সমস্ত বিষয়ে। তারা না জেনে বললেন যে দয়ার দান নয় ন্যায্য অধিকার। আর অরুণাভবাবু দুটো রায়ের কথা উল্লেখ করলেন, যদিও কার সঙ্গে কার মামলা সে বিষয়ে তিনি কিন্তু কিছু বলেননি। 1954 সালে সুপ্রিম কোর্ট একটা মামলা এই রায় দিয়েছিল, 2017 সালে সেই রায়টাকে পরিমার্জন করে মূল কাঠামোটাকে অক্ষুণ্ণ রেখেছিল। এখন আইন বিশেষজ্ঞরা এটা বলতে পারবেন, ন্যায্য অধিকার নাকি দয়ার দান, এটা নিয়ে মামলা। তো 15 মার্চ তো শুনানি হবে, হাতে গোনা কয়েকটা দিন। আজকে তো ধর্মঘট টাকা হয়েছে। আমি সকালে দু এক জায়গা থেকে হোয়াটসঅ্যাপ পেলাম, বলছে যে পুলিশকে দিয়ে বাধ্য করা হচ্ছে সরকারি দপ্তর খুলতে, হাজিরা যাতে নিশ্চিত হয় সেটাকে সুনিশ্চিত করতে। সরকার নির্দেশিকা দিয়ে বলেছে আজকে না হলে একদিনের বেতন তো কাটা যাবে, চাকরি জীবন থেকে একদিন বাদ যাবে, এটা সরকারি কর্মচারীদের কাছে শাস্তি। যৌথ মঞ্চ বলছে চোখ রাঙাবেন না, আমরাও আইন জানি, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে। পুলিশও তো ডিএ বাড়লে পুলিশ উপকৃত হবে, শিক্ষক উপকৃত হবেন, অশিক্ষক কর্মচারী উপকৃত হবেন এবং অন্যান্য সরকারি কর্মচারীরাও উপকৃত হবেন। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সোমবারই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমার মুন্ডু কেটে নিন, আর বেশি ডিএ দিতে পারবো না, আর কি চাই নন্দলালেরা। এবং এরা তৃণমূলে একটা যুক্তি খাড়া করছে, ছোট বড় সেজো কুজো মাঝারি নেতা মুখপাত্র, যে কেন্দ্রীয় সরকার এত টাকা আটকে রেখেছে, আর্থিক অবরোধ করছে, দিয়ে দেবো কী করে? আচ্ছা, কেন্দ্রীয় সরকার তো বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে, আপনাদের দাবি মতো 100 দিনের কাজ, গ্রামীণ আবাস ইত্যাদি,
জিএসটি থেকে আপনাদের যে প্রাপ্য সে টাকা তো কেন্দ্র সরকার দেয়, কেন্দ্রের করের ভাগও পান। তাহলে 100 দিনের কাজের মজুরির টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা দিচ্ছে না। সেই টাকা দিলে আপনার কি সেই টাকা দিয়ে দিয়ে দেবেন? দিয়ে তো আপনার নিজস্ব রাজস্ব থেকে দিতে হয়। আর মাথার উপর দেনা এইসব যেটা বলা হচ্ছে না, 2010-11 সালের কথা মনে পড়ুন, নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা বলতেন যে ডিএ দেয় না, 2 লাখ কোটি টাকার কাছাকাছি দেনা রেখে ছেড়ে এসছে। আর 11 বছর বাদে প্রায় 6 লক্ষ কোটি টাকার দেনা, যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে এই রাজ্যে আজকে রাতে তার মাথায় 58,000 টাকার দেনা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর পার্থক্য 32%। কেন্দ্রীয় সরকার প্রতি বছর নিয়ম করে 2 বার ডিএ দেয়, একটা জানুয়ারি একটা জুলাই। ফিপপে কমিশন বলেছিল যে রাজ্য সরকারগুলো ডিএ কিন্তু এরকম নির্দিষ্ট সময় দেয় না, অনেক সময় তারিখ পেরিয়ে যাওয়ার পরে দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে এরই একটুকু দেয় না। রাজ্য সরকারের ঘাড়ে 5,86,000 কোটি টাকার দেনা। রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান কি বলছে? ইকোনমিক্যালি সবথেকে স্ট্রেস যাদের ঘাড়ে বিপুল দেনা, তার মধ্যে আছে পাঞ্জাব প্রথম, আন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কেরল, বিহার, পশ্চিমবঙ্গ। পাঞ্জাব, বিহার, অন্ধ্রপ্রদেশ সবাই দিয়ে দেয়, কেন্দ্রীয় হারে দেয় বা কেন্দ্রীয় হারের থেকে 3% কম। কেরলও দিয়ে দেয়, কিন্তু কেরল একদম কেন্দ্রীয় সরকারের সম হারে এখনও দিয়ে দিতে পারছে না। কিন্তু রাজ্য সরকার, মানে আমাদের রাজ্য সরকার এত কম দিয়ে দেয় সেটা সরকারি কর্মচারীরা বলতেই পারেন, তাদের দাবি ন্যায্য, তারাই তো সরকারের মুখ। চাঁদছানগরে মনসা পুজো করার মতো আমি 3% দিয়ে দিলাম, আর অন্যান্য খাতে তো আমি খরচা কম করছি না, আমি তো বিবিধ সামাজিক প্রকল্প অনুদান বজায় রেখেছি। পেনশন বন্ধ করে কি দিয়ে দেবো? এটাও একটা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের সঙ্গে এই যারা এখন সরকারের কাজ করছে তাদের একটা বিরোধ লাগানোর কৌশল। সবসময় রাজনীতি দেখুন, সবসময় রাজনীতি করছেন। সদিচ্ছা যদি থাকতো না তাহলে এই ডিএর বন্দোবস্ত করা ছিল। এক একজন এক এক রকম। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন একবার সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করবেন না। কলকাতার মহানগরীর ফিরাদ হাকিম বললেন ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকারে চাকরি করুন, সরকার তেলা মাথায় তেল দেবে না। যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, যারা একদম সমাজের নিচে আছে, তাদের পাশে সরকার দাঁড়াতে চায়, সেটাই সরকারের অগ্রাধিকার। অর্থাৎ সরকারি কর্মচারীরা সরকারের অগ্রাধিকার নয়। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। এই সরকারের একটা ধারণা আছে, যারা সরকারি কর্মচারী তাদের অধিকাংশই বাম মনোভাবাপন্ন এবং তারা সরকারকে প্রতি মুহূর্তে নাজেহাল করতে তৎপর। এই একটা ধারণা এই সরকারের মাথায় কিন্তু আছে, কারণ বামেরা 34 বছর ছিল, যারা এখন সরকারি চাকরিতে আছেন তাদের বেশিরভাগই বাম জমানায় নিয়োগ করা হয়েছে। হতে পারে তাদের আনুগত্য বামেদের প্রতি, কিন্তু তারাও তো সরকারের অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট, তাদেরকে আপনি হোস্টাইল করে দিচ্ছেন। তাহলে সরকারি কর্মসূচি চালাতে আপনার অসুবিধা হবে না তো? ধরুন দিল্লিতে বঙ্গভবনে বা রেসিডেন্ট কমিশনারের অফিসে যারা কাজ করেন এ রাজ্য সরকারের কর্মচারীরা, বা চেন্নাইতে, তারা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতে হারে দিয়ে পান। তাহলে এই বৈষম্য কেন? এগুলো তো জবাব দিতে হবে। আমার টাকা নেই, আমার টাকা নেই, আমার টাকা নেই, আমি এত সামাজিক প্রকল্প চালাচ্ছি, কিভাবে টাকা দেবো? আমার ঘরে এত ঋণের বোঝা, সুদ আসল মাইনা দিতেই খরচা হয়ে যায়, কী করে দেব? এটা কোনো অজুবাত নয়। আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে ঠিক আপনি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, সেটা আপনি করেননি। কারণ এখানে তো বাজেট হয় ট্রেডমিলে হাঁটতে হাঁটতে। এবারও কি বাজেটের আগে যে বৈঠক হয়, যে বাজেট
পেপারটা দেয়া হয় মন্ত্রিসভায়, সেখানে কি ইডিএর কথাটা উল্লেখ ছিল? হঠাৎ করে বাজেট বক্তৃতা চলাকালীন অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে একটা চিরকুট দিলেন, বলা হলো যে 3% ডিএ বাড়বে। আগে থেকে কোনো পরিকল্পনা নেই, কোনো প্ল্যানিং নেই, কোথা থেকে টাকা আসবে কেউ জানে না। হঠাৎ করে মনে হলো মাননীয় মুখ্যমন্ত্রী ডিএর ঘোষণা করতে হবে, উনি অমনি একটা চিরকুট লিখে ডিএর কথা বলেছিলেন। তবে এই টানাপোড়েন চলবেন, আসরে নেমেছেন অরুণাভ ঘোষ, একটু প্রচার পাবেন, তৃণমূলের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। তবে অরুণাভবাবু চাঁচা ছোলা ভাষায় কথা বলতে অভ্যস্ত, এটা ঠিক। আমি মনে করি না তার তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে, কিন্তু কোনোদিনই তৃণমূল কংগ্রেসের পতাকাটা আর ধরবেন না। এই অফার তার কাছে আগেও গেছে কিন্তু তিনি ধরবেন না। কিন্তু হঠাৎ করে ঠিক ধর্মঘটের আগের দিন তার এই বিলম্বিত বোধোদয় কেন? এতদিন তো এই কথাটা বলেনি, আপনার যদি মনে হতো আপনি সরকারের কৌশলীদের এই পরামর্শ দিতে পারতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাননীয় বিচারপতিরা হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ যখন রায়টা দিলেন যে ডিএ দয়ার দান নয়, সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার, তারা কি এই রায়ের ব্যাপারে জানতেন না? আমার এটা মনে হয় না। তাহলে কেন অরুণাভ ঘোষ পড়লেন? প্রচার পাওয়ার জন্য? রাজ্যের শাসক দলের নেকনজরে থাকার জন্য? তাদের সুরে সুর মিলিয়ে কথা বলার জন্য? কিন্তু অরুণাভবাবুকে আমি যতদূর চিনি তিনি তৃণমূলের সুরে সুর মিলিয়ে কথা বলার বান্দা নন। তাহলে বললেন কেন? এটাই তো রহস্য। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি আক্রমণ করেছিলেন, খোলামেলা বলেছিলেন যে উনি আইনের এবিসিটি জানেন না। কেন? ব্যক্তিগত অসূয়া? মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাধারণ মানুষের চোখে সম্মানের আসনে অধিষ্ঠিত হচ্ছেন, এটা কি অরুণাভবাবু সহ্য করতে পারছেন না? কেন আবার তিনি বেশে উঠলেন ঠিক সরকারি কর্মচারীদের ধর্মঘটের আগের দিন? অনেক প্রশ্ন উঠছে অরুণাভবাবুর এই বক্তব্যকে নিয়ে।